হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আমি আজকে তোমাদেরকে কিভাবে পাগল হইতে হয় সেই পাগলের কাহিনী বলবো। পাগল পাগল পাগল, তোমরা পাগল হয়ে যাও, এক বছরের জন্য পাগল হয়ে যাও। তুমি সকাল 9টায় অফিসে ঢুকো, রাতে 10টায় বের হও। এই যে টাইমটা, এই টাইমটায় পরিবারের সাথে কথা বন্ধ রাখো, ফোন দিলে কথা বলো। পাশাপাশি তোমার ক্লায়েন্টরা যখনই ফোন দিবে ছুটে যাও, রাত 1টা নাই 2টা নাই ক্লায়েন্ট ফোন দিবে, চলে যাও ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট রাতের সময় দিবে, ওয়েস্টিনে আসেন, রেডিসনে আসেন, রাত 2টা 3টা চলে যাও সেখানে। তোমার ঢাকার বাইরে কাজ, চলে যাও ঢাকার বাইরে। তুমি যদি এইভাবে পাগল হতে পারো এক বছরের জন্য, তাহলেই তোমার জীবনে আসবে সাকসেস এবং তুমি হতে পারবা সত্যিকারের সেলসম্যান। তাই এক বছরের জন্য পাগল হয়ে যাও। পাগলরা পাগলামি করে সিস্টেমের বাইরে, আর তুমি পাগলামি করবা সিস্টেমের ভিতরে থেকে। কিভাবে সেই সিস্টেম? একটা জিনিস মনে রাখবা, আমরা যারা সেলস পারসন আমাদের কাজ কিন্তু চারটা। একটা হচ্ছে ফোন ফলো আপ দেওয়া, একটা হচ্ছে এক্সটার্নাল করা, ইন্টারনাল করা এবং সেল করা। এই যে ফোন ফলো আপ দেওয়া, তোমাকে মনে রাখতে হবে প্রতিদিন তুমি 120 মিনিট ফোন দিতেই হবে, দিতেই হবে। এটা তোমার বাধ্যতামূলক, কারণ তোমার যত কাজে থাকুক, তোমার যত অসুস্থতা থাকুক, তোমার যত মিটিং থাকুক, তোমার যাই থাকুক না কেন, তোমাকে 120 মিনিট ফোন দিতেই হবে। যদি তুমি বলো যে না আমি পারলাম না, আমার মাথা ব্যথা, আমার এই সেই, হবে না। 120 মিনিট তোমাকে ফোন দিলে তুমি কমসে কম 4টা অ্যাপয়েন্টমেন্ট পাবা পরের দিন, অথবা তারপরের দিন বা 5 দিন পরে এই অ্যাপয়েন্টমেন্টে ছুটে যাও। তোমাকে চিন্তা করতে হবে, আমি মাসে 104টা ভিজিট করব, অর্থাৎ ডেইলি 4টা করে, 26 দিনে আমাকে 104টা ভিজিট। কি ভিজিট? এক্সটার্নাল ভিজিট, মানুষের কাছে যাওয়া, কাস্টমারের কাছে ফেস টু ফেস দেখা করা, এটা করতেই হবে। তুমি যে ফোন ফলো আপ দিলা তার প্রতিচ্ছবি, তার সেকেন্ড ওয়ার্ক হচ্ছে এই মানুষের কাছে ভিজিট। তুমি ফোন ফলো আপ দিয়ে যদি এক্সটার্নাল মিটিং তৈরি করতে না পারো, তাহলে তোমার সেই ফোন ফলো আপের কোনো মূল্য থাকবে না, তোমার ফোন ফলো আপটা কাজেই আসবে না। আর দ্বিতীয় কথা, তোমার যদি এক্সটার্নাল মিটিং তৈরি না হয়, তাহলে সেই ফোন ফলো আপের কোনো দাম নাই। এইবার আসো সেকেন্ড ধাপে, যদি তুমি এক্সটার্নাল মিটিং তৈরি করতে পারো এবং মাসে যদি 104 জন, 105 জন, 120 জন, 200 লোককে যদি তুমি সরাসরি ভিজিটে যেতে পারো এক মাসে, তাহলে দেখবা তোমার আউটপুট আসতেই থাকবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে তোমাকে মানুষের ঘরে ঘরে যাওয়া, অফিসে অফিসে যাওয়া, মানুষের বিজনেস সেন্টারে যাওয়া, দোকানে যাওয়া, যেখানে সে ডাকে তোমাকে সেখানে চলে যেতে হবে, হোক সেটা দেশে অর্থাৎ ঢাকায় বা ঢাকার বাইরে। যখন তুমি এক্সটার্নাল মিটিংয়ে যাবা, এই এক্সটার্নাল মিটিংয়ের সময় তোমাকে মনে রাখতে হবে তোমার কোম্পানির বিভিন্ন গিফট। হয়তো অনেকে ঘড়ি করে, চাবি রিং করে, কলম করে, এই করে সেই করে, তোমাকে যে কোনো একটা গিফট সাথে নিতে হবে। মনে রাখবা, আমাদের বাংলাদেশের ক্লায়েন্টরা কিন্তু লোভী, তোমার হাতে একটা এক পাতার ক্যালেন্ডার দেখলেও সে খুশি হয়। তুমি যখন এই গিফট নিয়ে তার কাছে যাবা, তখন দেখা যাবে কি জানো, সে তোমাকে সময় দিবে, তোমার কথা শুনবে এবং তোমার প্রতি সে আকৃষ্ট থাকবে। এভাবে ডেইলি যদি তুমি 4টা এক্সটার্নাল মিটিং করতে পারো, সেখান থেকে 2 জন ক্লায়েন্টকে যদি তুমি পিক করে অফিসে নিয়ে আসতে পারো, অর্থাৎ তোমার যদি ইন্টারনাল মিটিং হয়, তাহলে কিন্তু তুমি গেইনার। প্রতিদিন যদি 2 জন করে আনতে পারো, তাহলে 26 দিনে 52 জন, কারণ তুমি তো পাগল, তুমি এইভাবেই ক্লায়েন্ট আনতে হবে। এবং এইভাবে ক্লায়েন্ট এনেই তোমাকে তোমার রসদ জোগাড় করতে হবে, তোমাকে কুঠিপতি হতে হবে, তোমাকে জয়ী হইতে হবে। এই যে এক্সটার্নাল মিটিং করে আসলা, তোমার টার্গেট থাকবে এক্সটার্নাল মিটিংয়ের বিপরীতেই তোমার অফিসে ইন্টারনাল হবে, অর্থাৎ এই ক্লায়েন্টরা তোমার অফিসে আসবে। তুমি যদি এক মাসে 100 জনকে করো, তোমার টার্গেট থাকতে হবে 50%, অর্থাৎ 50 জনই তোমার অফিসে আসবে। আর যদি তোমার অফিসে এই 50 জন না আসে, তাহলে বুঝবা তোমার এক্সটার্নালটা কার্যকর হয়নি। এই এক্সটার্নাল যদি কার্যকর না হয় আর তোমার যদি ইন্টারনাল না হয়, তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ পাগলামিতেই ধস নামবে। আর এই পাগলামিতে তোমাকে কিন্তু ধস নামানো যাবে না, কারণ তুমি তো কোটিপতি হতে চাও। তাই তোমাকে যখন ইন্টারনাল করবা, এক্সটার্নালের পরে যখন তারা ইন্টারনালে আসবে, তখন তুমি তাকে লাঞ্চের দাওয়াত দাও, ডিনারের দাওয়াত দাও, সকালের নাস্তার দাওয়াত দাও, যে কোনো কিছু বলো যে আসেন স্যার আমি আপনাকে এই সেবা দিব, ওই সেবা দিব, গাড়িতে করে নিয়ে আসবো।
আর যখন ইন্টারনাল হবে তখন তুমি তোমার টিম লিডার সিনিয়র ডিজিএম এজিএম তোমার ডাইরেক্টর ইভেন কি তোমার মালিক এমডি চেয়ারম্যানকে বসাও তোমার সেল ডান হইতে হবে তোমার সেলে সে বসতে হবে এবং তোমার সেলে যদি না বসে তাহলে তুমি রাগ দেখাও কেন বসবে না আর তোমার সেলটা এইভাবেই ডান করতে হবে পাগল 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 আমি তো পাগল হয়ে গেছি এক বছরের জন্য পাগল হয়ে গেছি সুতরাং আমি যা করব তাই অফিসকে মেনে নিতে হবে আমি যে কাস্টমার আনব তার সাথে বসতে হবে ডাইরেক্টর বসতে হবে এমডি বসতে হবে চেয়ারম্যান বসতে হবে ডিএমডি বসতে হবে যাকে খুশি তাকেই বসাবো আমি এবং বসতে হবে সেল ডান করতে হবে যখন তোমার ক্লায়েন্ট প্রতিদিন দুইজন তিনজন করে অফিসে আসা শুরু করবে তখন তোমার প্রতি এক্সট্রা কেয়ার দেওয়া কেয়ার দিবে তোমার অফিস তোমার ক্লায়েন্টদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে ফলমূলের ব্যবস্থা করবে এবং সেই ক্লায়েন্টদেরকে এক্সট্রা কেয়ার করা হবে কীভাবে এক্সট্রা কেয়ার করবে যখন তারা ঢুকবে তাদেরকে সিকিউরিটি গার্ড সেলিউট দিয়ে লিফটে তুলবে লিফটে তুলে তোমার সবচেয়ে পশ যে কনফারেন্স রুম সেখানে নিয়ে যাবে এবং তোমার ডিলিংয়ে স্টার্ট হবে তোমার ডিলিংয়ে ফার্স্টেই তুমি নিজে বসবা এবং তোমার টিম লিডার বসবে এবং একটা পর্যায়ে দেখা যাবে যে সেখানে তোমার ডিজিএম তোমার ডাইরেক্টর চলে আসছে যদি প্রয়োজন হয় সেখানে চলে আসবে তোমার ডিএমডি কারণ তুমি তো পাগল হয়ে গেছো সেলের নেশায় এই পাগলামি তোমাকে করতেই হবে দেখবা এভাবে যখন তুমি আনতে থাকবা প্রতিদিন তোমার এক দুইটা সেল হইতেই থাকবে এক দুইটা সেল হইতেই থাকবে কেউ তোমাকে পিছনে ফেলতে পারবে না আর এই সেলটাও কিন্তু একটা চক্র কারণ কি ধরো তোমার এই মাসে ২০টা সেল হলো সামনের মাসে তোমার ২০টা সেল হলো বাট আগের মাসের যে ২০টা সেল ওই ২০টা সেল থেকে কিন্তু তোমার আরও এক্সট্রা ১০টা সেল হবে কারণ রেফারেন্স আসবে অথবা তারা নিজেরাই নিবে এভাবেই কিন্তু তোমাকে পাগল হতে হবে যদি নিতে না চায় জোর করে দিবা যে স্যার আপনি আপনার এক মেয়ের জন্য কিনছেন এক ছেলের জন্য তো কিনেন নেই ছেলের জন্য কিনেন ছেলের জন্য কেনার পর আপনার ওয়াইফের জন্য কিনেন আপনার ওয়াইফের জন্য কিনছেন এবার আপনার মা বাবাকে বলেন কিনতে এইভাবেই কিন্তু তোমাকে একজন থেকে দুইজন দুইজন থেকে তিনজন চারজন পাঁচজন তোমাকে এক ফ্যামিলিতে ১০০ সেল করে ফেলতে হবে আর যখন তুমি ১০০ সেল করবা তখন সে তার বন্ধুবান্ধবকে বলবে সে তার পাড়া প্রতিবেশীকেও বলবে সে তার অফিস কলিগদেরকে বলবে তোমার সেলের সংখ্যা বাড়তেই থাকবে এই ইন্টারনাল গেস্টগুলোকে যখন প্রপারলি অফিসের সিনিয়ররা নার্সিং করবে বা ফলো আপ দিবে দেখবা তোমার সেল অটোমেটিক হবে আর তোমার এই পাগলামিটা সাকসেসে রূপ দিবে এই সাকসেসে রূপ নেওয়ার জন্য কিন্তু তোমার পরিশ্রমটাই মেইন তোমাকে সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারনাল গেস্ট অফিসে নিয়ে আসতে হবে এবং ইন্টারনাল গেস্টকে অফিসে এনে বসাইতে হবে সিনিয়রদের সাথে তাহলে তোমার সাকসেস চলে আসবে যখন তোমার সেল হওয়া শুরু করবে তখন তুমি ধীরে ধীরে উন্নতির শিখরে ওঠা শুরু করবা অফিস তোমার স্যালারি বৃদ্ধি করবে অফিস থেকে তোমাকে গাড়ি দিবে তোমাকে বাড়ি দিবে ইভেন কি এই যে অফিস তোমাকে সাপোর্ট দেওয়া স্টার্ট করবে দেখবা যে তোমার সেল সংখ্যা বাড়তে থাকবে কারণ অফিস তোমাকে সাপোর্ট দিচ্ছে পুরো ম্যানেজমেন্ট তোমাকে সাপোর্ট দিচ্ছে শুধু তা না তোমার ক্লায়েন্ট একে একে একজন থেকে দুজন দুজন থেকে ১০ জন ১০ জন থেকে ২০ জন বাড়া শুরু করছে এই যে উন্নতিটা এই উন্নতিটার পিছনেই কিন্তু একটাই কাজ সেটা হচ্ছে কি তোমার পরিশ্রম এবং তোমার কষ্ট দেখবা একটা সময় আস্তে 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 তোমার কষ্টটা কিন্তু কমে যাচ্ছে তোমাকে এই পাগলামিটা এক বছর ধরে রাখতে হবে এক বছর পরে দেখবা তোমার আস্তে করে উন্নতি শুরু হলো তোমার শান্তি শুরু হলো তোমার কষ্ট কমে গেল এবং তুমি উন্নতির চরম শিখরে উঠে গেলে এই যে উন্নতির চরম শিখরে ওঠার জন্য বেশি প্রয়োজন নাই কিন্তু এক বছরের কষ্টই প্রয়োজন আর প্রপারলি চারটা জিনিস তোমাকে প্রপারভাবে ফলো করা প্রয়োজন একটা কি ফোন ফলো আপ একটা হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল দেন তোমার ম্যানেজমেন্টকে তোমার কাস্টমারের সাথে বসানো আর তোমার ভাগ্যে জুটলো ভালো বেতন সুন্দর গাড়ি এবং তোমার উন্নতি দেখো আমি তোমাদেরকে কিন্তু এক বছরের জন্য পাগল হতে বলেছি আমি বলি নেই আজীবন তুমি পাগল হয়ে যাও কাজের জন্য তোমার এক বছরের পাগল হওয়াটাই কিন্তু তোমাকে সারা জীবন সুখের মুখ দেখাবে আর এই সুখের জন্য কি তুমি এক বছর পাগল হতে পারবা না তাহলে দেখো তোমরা পাগল হলা আর তোমাদের আর্থিক উন্নতি হলো তোমাদের যে সামাজিক স্ট্যাটাস বাড়লো পাশাপাশি ম্যানেজমেন্ট তোমাকে ভালো জানলো
তোমার প্রমোশন হলো, বেতন বৃদ্ধি হলো, এই যে কাজগুলো, এই কাজগুলো তোমাকে করতে হবে এক বছর। আমি কিন্তু তোমাকে জাস্ট একটা আইডিয়া দেখিয়ে দিলাম, তোমাকে একটা শিক্ষা দিয়ে দিলাম যে তুমি এইভাবে কাজ করো। তুমি যদি কাজ না করো তাহলে তুমি বড় লোক হতে পারবে না, আর তুমি যদি পাগল না হও তাহলে তুমি সাকসেসফুল হতে পারবে না। আর এই পাগলামিগুলো শেখার জন্য বা সাকসেসফুল ম্যান হিসাবে নিজেকে তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে জানো? আমার সাথে থাকতে হবে। আমি তাজউদ্দিন পলাশ, এই চ্যানেলের সাথে থাকতে হবে, আমার ফেসবুক, আমার পেজ, আমার ইউটিউব সব কিছুর সাথে থাকতে হবে। সব কিছুর সাথে থাকো, তোমার সবাইকে আমার এই গ্রুপে নিয়ে আসো। ধন্যবাদ।